মতাসিম বিল্লা সিয়াম আপনি লিখেছেন মেয়েদের মাহরাম ছাড়া বাইরে যাওয়ার বিধান কি অসংখ্য মেয়ে অফিসে যায় মাহরাম ছাড়া এটা কি উচিত মারাম ছাড়া বাহিরে যেতে পারবে না এমন কোনো কথা নেই মারাম ছাড়া সফরের দূরত্বে যেতে পারবে না ধরুন একজন মেয়ে বাসা থেকে দু চার পাঁচ সাত কিলোমিটার এরিয়ার দূরত্বে যদি ফিতনামুক্তভাবে তিনি যাওয়া আশা করতে পারেন তার সৌন্দর্যকে প্রদর্শন করা ছাড়া পর্দার মধ্যে থেকে সে রাইড তার অবশ্যই আছে তিনি বাসা থেকে বের হতেই গেলেই তার সাথে মারাম থাকতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আমাদের অনেকেই কিন্তু এক্ষেত্রে বলবো যে বাহিরে বের হতে হলেই মারাম লাগবে হ্যাঁ মারাম সাথে থাকলে তার জন্য অতিরিক্ত ভালো সেটা ভিন্ন বিষয় বাট সেটা আবশ্যক নয় যেটি না থাকলে তার গুণা হয়ে যাবে গেলে তিনি পাপি হয়ে যাবেন অপরাধী হয়ে যাবে সফরের দূরত্ব যখন যাবেন তখন তার মাহরাম থাকাটা আবশ্যক ধরুন এক জেলা থেকে তিনি অন্য জেলায় চলে গেলেন ঢাকা থেকে চট্টগ্রাম চলে গেলেন এরকম সময় তার সাথে অবশ্যই মারাম থাকতে হবে কারণ বলেছেন কোনো নারী মাহরাম ছাড়া কখনো সফর করতে পারবে না আলভি আরবি আপনি লিখেছেন আলি থেকে সুস্থ থাকার জন্য কি কোনো আমল আছে সুস্থ থাকার জন্য আল্লাহ তালের কাছে দোয়া করবেন সকাল সন্ধ্যা একটা দোয়া আছে আল্লাহমনি আস আফিয়াতা ফি দিনী ও দুনিয়া ইয়া আল্লাহ আমার দিনিয়া এবং দুনিয়া উভয় জগতে আমি আপনার কাছে সুখ চাই সুস্থতা চাই আরেকটা তো আসে মা আফিনীফি বেদানী আল্লাহ ফি স্যামাই আল্লাহ ফি বাসরি আল্লাহ আমার শারীরিকভাবে আমার দৃষ্টিশক্তি আমার শ্রবণ শক্তি সবগুলোকে আপনি সুস্থ রাখুন এ দোয়া সকাল সন্ধ্যা আপনি পড়বেন এরকম আর অনেক দোয়া আছে যে দোয়াগুলো আপনি আল্লাহার কাছে আরোগ্য লাভের জন্য বা সবাই সবসময় সুস্থ থাকার জন্য আপনি পাঠ করতে পারেন এবং নবী করিম সাল্লা সাল্লাম সেগুলো পাঠ করতেন লাজিন আক্তার আপনি লিখেছেন স্বামী মাহরাম ছাড়া বিদেশ সফর করতে বললে কি করব এটি তো না যায় স্বামীর এই নির্দেশ মানার তো আপনার জন্য গুনাহের কোন নির্দেশ করলে মানতে বাধ্য তাকে জানাবেন করেছে তার যদি আপনি করেন সেক্ষেত্রে আপনি এবং আপনার স্বামী উভয় মাপ চাইবেন এবং এসতেক ফার করবেন ক্ষমা প্রার্থনা করবেন এমনি জামির উদ্দিন আপনি লিখেছেন আমাদের দেশের অনেক শিক্ষার্থী উন্নত দেশগুলোতে পড়াশোনা করতে যায় পড়াশোনা শেষে সেখানে চাকরি নিয়ে স্থায়ী নাগরিকত্ব গ্রহণ করে এটা যায় যাচ্ছে কিনা আহ প্রধান দেশে স্থায়ীভাবে বসবাস করা শুধুমাত্র উন্নত জীবনযাপন করার জন্য একটা জায়াজ নাই পরিষ্কার ভাবেন আমি করিম সাল্লাহ সালাম হাদিসি ইহুদি খ্রিস্টানদের দেশে মসি এবং অমুসলিমদের জনপদে বসবাস করার নিষেধাজ্ঞা রয়েছে তবে সেখানে কেউ যদি কোনো কাজে যান সে কাজ সেরে তিনি চলে আসলেন শিক্ষার জন্য গেলেন ব্যবসার জন্য গেলেন কোনো অফিস অফিসিয়াল মিটিংয়ে গেলেন সেটি জায়জ আছে আর যদি সেখানে কেউ যান স্থায়ীভাবে বসবাসও করেন উদ্দেশ্য হয় সেখানে দাওয়া পেশ করা সেখানে ইসলামের সৌন্দর্য ছড়িয়ে দিবেন এটাই তার মূল মিশন এটার জন্য তিনি যাচ্ছেন পাশাপাশি সেখানে উপার্জন করছেন থাকছেন সেটা তার মুখ্য উদ্দেশ্য নয় তাহলে সেটা অবশ্যই জায়জ আছে সাবাইকরাম অনেকেই পৃথিবীর এমন অনেক অঞ্চলে ছড়িয়ে পড়েছেন এবং সেখানে তাদের মৃত্যু হয়েছে সেখানে তারা শেষ পর্যন্ত ছিলেন যেখানে মুসলমানদের প্রাধান্য এবং আধিক্য ছিল না তো দাওয়াতের উদ্দেশ্যে যদি হয় দিনের উদ্দেশ্যে যদি হয় সেটি অবশ্যই জায়জ হবে ইনশালা তারা ফাবিহা জাহান আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন চাচির ভাইয়ের সাথে বিয়ে যায় হবে কিনা চাচির ভাইয়ের সাথে বিয়ে করা যায় হবে এতে কোনো অসুবিধা নেই কারণ চাচির ভাই আপনার চাচার শ্যালক হলেও আপনার সাথে তার রক্ত সম্পর্কে কোনো সম্পর্ক নেই বিধায় আপনি তাকে সেরিয়া দৃষ্টিকোণ থেকে বিয়ে করতে পারেন কোনো অসুবিধা নেই